আটোয়া দিল্লির মুকলি সংঘাত কানাডাত বন্ধ ভারতীয় দূতাবাস ভারতে খেদি পঠিয়ালে কানাডিয়ান কূটনীতিবিদক হরদীপ সিং নিজ্জরের হত্যার অভিযোগত কানাডার ভারতীয় উচ্চায়ুক্ত সঞ্জয় কুমার বর্মাক বহিষ্কারের যোগ্য প্রত্যুত্তর ভারতের দিল্লিত থকা কানাডার কার্যবাহী উচ্চায়ুক্ত স্টিওয়ার্ট রোজ হুইলার সহ ছয় কূটনীতিবিদক বহিষ্কার Canada has provided credible, irrefutable evidence of ties between agents of the government of India and a murder of a Canadian citizen on Canadian soil. Now it is time for India to live up to what it said it would do and look into those allegations. 19 অক্টোবৰৰ দুপৰীয়া 11 বাজি 59 ছেকেণ্ডৰ পূৰ্বে ভাৰত ত্যাগ কৰাৰ কঠোৰ নিৰ্দেশ কানাডাৰ ছয় কূটনীতিবিদক অৱশ্যে তাৰ পূৰ্বে দিল্লির কার্যালয়ত তলা ওলমাই আটোয়া পালেগৈ কূটনীতিবিদ কেইগৰাকী 2023 চনৰ 18 জুনত কানাডাত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডৰ পাছতে সংঘাত বাঢ়িছে ভাৰত আৰু কানাডাৰ ইতিমধ্যে নিজ্জরের হত্যাত জড়িত থকাৰ অভিযোগত কানাডাৰ পুলিচৰ ইনট্ৰিগেটেড হোমিচাইড ইনভেষ্টিগেশ্যন টীমে গ্ৰেপ্তাৰ কৰিছে কেইবাজনো ভাৰতীয় আৰু ভাৰতীয় বংশোদ্ভৱ লোকক শনিবাৰে নিজ্জরের হত্যাকাণ্ডত ভারতীয় উচ্চায়ুক্ত সঞ্জয় কুমার বর্মাক জড়িত করে সকল সীমা চেরাই গেল কানাডা সরকারে দিল্লির আবেগলৈ কেরেপ নকৰি শনিবারে কানাডার সরকারে নিজ্জর হত্যার অভিযোগত ছগৰাকী ভারতীয় কূটনীতিবিদক বহিষ্কার করা ঘটনার উচিত প্রত্যুত্তর দিলে নরেন্দ্র মোদী সরকারে সমাগত নির্বাচনক লক্ষ্য করে এই পদক্ষেপ জাস্টিন ট্রুডু সরকারের নির্বাচনত কট্টরপন্থী খালিস্তানী গোষ্ঠীর সমর্থনের আশাত ট্রুডু সরকারে লৈছে তীব্র ভারত বিরোধী স্থিতি 2020 চনতে ভারতে সন্ত্রাসবাদী ঘোষণা করা খালিস্তানীপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডক লৈ ব্যস্ত হয়ে পড়েছে জাস্টিন ট্রুডু সরকার যিনি নিজ্জরে 1996 চনত পাসপোর্ট জালিয়াতি করে ভারতের পর উপস্থিত হয়েছিল কানাডাত অটোয়া ট্রাক চালক হিসাবে কাম করা নিজ্জরে অস্ত্র চালনা আর বিস্ফোরকর প্রশিক্ষণ লৈছিল পাকিস্তানত তার পাছতে গুরনেত সিংর ছত্রছায়াত সন্ত্রাসর দুনিয়াত কুখ্যাত হয়ে পড়েছিল হরদীপ সিং নিজ্জর খালিস্তান কমান্ডো ফোর্সরে জড়িত হয়ে ভারতত ত্রাস চলওয়া নিজ্জরের প্রতি জাস্টিন ট্রুডু সরকারের দরদে স্পষ্ট করে দিছে ভারতের প্রতি থাকা কানাডার স্থিতি ভূতর লোভত জাস্টিন ট্রুডুয়ে রচা এই চলনা মহিমূর করবলে উঠি পড়ি লাগিছে নতুন দিল্লি News Desk Report, News 18, Assam Northeast. আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News 18 এপত News 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড Google Play Store তো পাব এই News 18 এপ